বৃন্দাবন মথুরা ভ্রমণ শেষ করে আমরা সড়ক পথে বাসে করে পৌঁছে গেছি অযোধ্যা। বৃন্দাবন মথুরা থেকে অযোধ্যা সড়ক পথে 552.2 কিলোমিটার। তো আমরা পৌঁছে গেছি হনুমানগড়ি মন্দির। এখানে এতটাই ভিড়, প্রচন্ড প্রচন্ড মানুষের ভিড়। এর দূর দূর অব্দি শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না, এত বেশি ভিড়। মন্দির এখন খুলবে, তো তার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে। মন্দির খোলার সাথে সাথে আমরা এখানে সবাই ঢুকবে। তো আমরা এখান থেকে মন্দিরে পূজার জন্য প্রসাদ নিয়ে অনেক ধরনের লাড্ডু পাওয়া যাচ্ছে। তোমরা যদি হনুমানগড়ি আসো তো এখান থেকে প্রসাদ নিয়ে তারপর ঢুকবে, কেন কি মাঝখানে লাইন থেকে বের হয়ে প্রসাদ নেওয়াটা অনেকই বেশি ইম্পসিবল, মানে ইম্পসিবল বললেও ভুল হবে না, ইম্পসিবলই হয়। আর এখান থেকে আমরা লাইন ধরবো, ওই লাস্টের দিকে আমরা যেতে রাখবে। তো এখান থেকে প্রসাদ নিয়ে আমরা লাস্টের দিকে যাবো। আর জুতো যদি রাখতে হয়, জুতো রাখার এখানে কোনো কাউন্টার নেই অন্য মন্দিরগুলোর মতন, বাট এখানে পুরো একটা দোকান নিয়ে যেতে লাগবে বা রাস্তার ধারে জুতো রেখে তারপর যেতে লাগবে। আর মন্দিরের দরজাও খুলে দিয়েছে, তো তোমরা দেখতে পেয়েছো এখন যে মানুষ কীভাবে ভিতরে ঢুকছে। তো মন্দিরের ভিতরে খুব বেশি 10 থেকে 12 মিনিটই সময় পাবো আমরা ভিতরে থাকার জন্য। তো জানি না ফটো ভিডিও কিছু নিতে পারবো কি পারবো না, বা চেষ্টা করবো, কিন্তু যদি পারি তাহলে আমি ব্লগে অ্যাটাচ করে দেবো। তো চলো দেখতে থাকো তোমার ব্লগটা। আপনারা যারা আগামী দিনে রাম মন্দির দর্শন করতে আসছেন, তারা কিন্তু রাম মন্দির দর্শন করার আগে হনুমানগড়ি অবশ্যই দর্শন করবেন, এটাই হচ্ছে নিয়ম। ৭৬টি সিঁড়ি অতিক্রম করে তারপর মেন মন্দিরে পৌঁছানো যায়, যেখানে রয়েছে হনুমানজির বিগ্রহ, আর সাথে রয়েছে তার মাতা অঞ্জনী দেবী। রামনবমী এবং হনুমান জয়ন্তীর দিন এখানে অনেক পুণ্যার্থী পুজো দেন। হনুমানগড়ি থেকে আমরা বেরোলাম পুজো উজো দিয়ে, অনেক বেশি ভিড় ছিল, তো ভিতরে ফটো ভিডিও তো পসিবল হয়নি, আর করতে পারি অনেক কয়েকটা ক্লিপ দিতে পেরেছি, ওগুলো আমি অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। এখন এসে যে সেখান থেকে আমরা পছন্দ নিয়েছিলাম, লস্যি খেয়ে নিচ্ছি, লস্যি খেয়ে তারপরে আমরা বেরোবো এখন। তো আমার কাছে যদি রামপন ফল, এটা একটা ফল হয় যেটা রাম যখন 14 বছর বনবাসে ছিল তো এই ফলটা খেয়েছে, তো এই ফলটা এখানে পেয়ে গেছি।
10 টাকা করে নিলো পার পিস, আর 50 টাকায় 6 পিস দিচ্ছে এখানে। তো এটা খেয়ে আমরা এখন চলো কিছু একটা খাই, অনেক জায়গায় খিদাও পেয়েছে। তো ব্রেকফাস্ট করবো না এখন, মোস্টলি লাঞ্চে করবো। লাঞ্চ করে তারপর আমরা যাবো রুমে, রুমের থেকে ফ্রেশ হয়ে আমরা আবার বেরোবো। তো আমরা এখন এসে গেছি অযোধ্যার সরিউ ঘাটে, এখানে এখন গঙ্গা আরতি শুরু হবে কিছুক্ষণের মধ্যে। তো এদিক দিয়ে আমরা যাবো, এদিকে আছে রাস্তাটা, আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছি রাস্তাটা, ওখান থেকে লেফট নিলে আমরা পেয়ে যাবো সরিউ ঘাট। আর সরিউ ঘাট পাওয়ার আগে কিন্তু আছে আমাদের লতা মঙ্গেশকর চক। তো চলো দেখতে থাকো তোমার ব্লগটা, তোমাদেরকে সব কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, আমরা এখন যাবো লতা মঙ্গেশকর চক, দেন সরিউ ঘাট, সরিউ ঘাটে গঙ্গা আরতি আমরা দেখবো, আর তোমাদের সাথেও শেয়ার করবো গঙ্গা আরতি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। জানি না অনেক ভিড় হয় আমার, আমি যতটুকু জানি, আমি যদি দেখেছি মানে অনেক বেশি ভিড় হয় এখানে। তো দেখে নিই কতটুকু তোমাদের সাথে দেখাতে পারি, যতটুকু পারবো আমি তোমার সাথে শেয়ার করবো। তো চলো
তো দেখলে তোমরা গঙ্গা আরতি, অযোধ্যার যেটা গঙ্গা আরতি হয় ওটা তোমাদেরকে দেখালাম। তো এখন আমরা যাবো রাম জন্মভূমিতে, আর রাম জন্মভূমি থেকে আমরা যাবো শ্রীরাম মন্দিরে। তো ওখানে গিয়ে দেখাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে কিছু দেখাতে পারবো না, বিকজ তাদের অ্যানাউন্স করছে, হয়তো কেউ হারিয়ে গেছে তার জন্য অ্যানাউন্স করছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, রাম মন্দির অ্যাকচুয়ালি আমি ফটো ভিডিও কিছু দেখাতে পারবো না, কেন কি ওখানে আমার ক্লক রুমে ফটো ক্যামেরা বা ফোন কিছু অ্যালাউড নেই, সব আমার ক্লক রুমে জমা দিয়ে যেতে লাগবে। তো ওখানে জমা দিয়ে আমরা দর্শন করে আসবো। তো চলো ততক্ষণ তো যতটুকু আমি পারবো দেখাতে থাকবো, যেটা রাম কি প্যারি মার্কটা আছে ওটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো তোমরা, আমরা যাবো এখন রাম জন্মভূমিতে। তো এখন আমরা পৌঁছে গেছি লতা মঙ্গেশকর চক, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে যে লতা মঙ্গেশকর চকটা আছে। তো চলো লতা মঙ্গেশকর চকটা তোমরা একবার দেখে নাও, তারপরে আমরা চলে যাবো রাম জন্মভূমিতে। তো চলো দেখে নাও একবার। তো আমরা বেরিয়ে গেছি রাম মন্দির থেকে রামদাদাকে দর্শন করে, অনেক ভালো লেগেছে ভিতরে গিয়ে। মানে তোমরা নিজের থেকে যদি না আসো তো আমি মানে বুঝাতে পারবো না বলে, অ্যাকচুয়ালি এত এত বেশি ভালো লেগেছে ভিতরে গিয়ে, আর মানুষ এত বেশি ছিল না। আমি প্রেফার করবো রাত্রে যাও, যদি তোমরা রাম মন্দির আসো তো রাত্রে দর্শন করো, রাত্রে তুমি 10টা অবধি তুমি দর্শন করতে পারবে। তো খুব বেশিকে বেশি তুমি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে তুমি মানে দর্শন করতে পেরে যাবে ওখানে। তো চলো আমরা এখন যাবো ডিনার করতে, আমরা এখন যাচ্ছি হনুমানগঞ্জ রাস্তাটাতে যে যাবো, গিয়ে ওখানে ডিনার করবো, ডিনার করে তারপর রুমে গিয়ে রেস্ট করবো, ঘুমিয়ে পড়বো আর রেস্ট গিয়ে আর ঘুমিয়ে পড়বো, আর কালকে সকালে আমরা আবার বেরোবো। তো দেখতে হবে তোমরা ডিনার করতে যাবো আমরা এখন। সো গুড মর্নিং সবাইকে, আমরা আজকে অযোধ্যার আজকে আমাদের 2nd দিন, আর আজকে আমরা বেরিয়ে যাবো বেনারসের জন্য। তো তোমাদেরকে একটা ভিউ দেখাই আমাদের রুমে, যেটা ছাদ, ছাদের উপর থেকে এটা হয়েছে আমার ছাদ, আর এর নিচে আমাদের রুম আছে, আর আমাদের রুমের ঠিক অপোজিটে। জাস্ট ওয়েট, এই যে আমাদের ছাদের থেকে রাম মন্দির, রাম মন্দিরের দৃশ্য। আমাদের ছাদের থেকে খুব বেশি 500 মিটার মতন দূরে আছে আমাদের রাম মন্দির ওখানে সামনে, আর রাত্রেবেলা অনেক ভালো লেগেছিলো দেখতে। তো আর আমরা এখন যে রুমটাতে আছি ওখানের আমি নাম ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো,
তোমার চেক আউট করে নিতে পারো। যদি তোমরা অযোধ্যায় আসো তো এই রুমটাতে অবশ্যই থাকতে পারো। এই রুমটা থেকে রাত্রেবেলা যে ভিউটা এখানে দেখা যায় জাস্ট অসাধারণ লাগে দেখতে। তোমরা জাস্ট একটা ক্লিপ দেখে নাও, এর আগে আমি অ্যাটাচ করে দিচ্ছি ওটা। রাত্রের ভিউ যেটা আমাদের ছাদের থেকে মন্দির দেখা যায়, রাম মন্দির দেখা যায়, সেই ভিউটা একবার দেখে নাও। দশরথ মহলে আমার ঠিক পিছনে দশরথ মহল আছে, তো চলো তোমরা দশরথ মহল তোমাদেরকে দেখাই। রাম জন্মভূমি মন্দিরের খুব কাছে রয়েছে রাজা দশরথ মহল। এই দশরথ মহল এখন পরিবর্তিত হয়েছে মন্দিরে, যেখানে রয়েছেন শ্রী রাম লক্ষ্মণ এবং সীতামাতার মন্দির। দীপাবলি এবং রামনবমীতে এই জায়গায় মেলার আয়োজন করা হয়। আমরা এখন আছি দশরথ মহলের ভিতরে, তোমরা দেখতে পাচ্ছ দশরথ মহলটা। তো আমরা ওখানে এসে গেছি কনক ভবনে, তো কনক ভবনে দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রচুর ভিড়। তো আমরা এখন এখানে জুতো চপ্পল যা যা আছে এখানে খুলে তারপর আমরা ভিতরে যাব। তো এখানে জুতো রাখার জন্য আলাদা করে শেলফ বানানো আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে শেলফ আছে। তো শেলফের মধ্যে আমরা জুতো চপ্পলগুলো রেখে তো আমরা এখন ভিতরে যাচ্ছি। দশরথ মহল থেকে ডান দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে খানিকটা পথ হেঁটে গেলেই পাওয়া যাবে অযোধ্যার কনক ভবন। কনক ভবন অযোধ্যার এক অন্যতম বিখ্যাত মন্দির। রাম সীতার বিবাহের পর অযোধ্যায় এলে তাদের বসবাসের জন্য এই মহলটি উপহার দিয়েছিলেন রাজা দশরথের পত্নী কৈকেয়ী, যার চক্রান্তেই রাম 14 বছরের জন্য বনবাসে যান। এই মন্দিরের গর্ভগৃহে রাম এবং সীতার বিগ্রহ রয়েছে। আমরা এখন আছে কনক ভবনের ভিতরে, তো দেখতে পাচ্ছ আমার চারিদিকে আছে কনক ভবন, আর মাঝখানে যে স্থানটা আছে ওখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখন আমরা যাচ্ছি এদিকের যেগুলো দোকান টোকানগুলো আছে ওগুলো সব ঘুরবো, দেখি কি নিতে পারি। আমরা বেরোয় গেছি অযোধ্যা থেকে, এখন আমরা যাবো বেনারস। আমরা এখন যাচ্ছি অযোধ্যা ক্যান্টনমেন্টের সামনে, যেটা অযোধ্যা বাস স্টেশন আছে ওখানে, ওখান থেকে আমাদের বাস আছে, বাসে করে আমরা যাবো বেনারস।
তো আমরা পৌঁছে গেছি অযোধ্যা বাস স্টেশন। এই বাস স্টেশন অযোধ্যা ক্যান্টনমেন্ট যে রেলওয়ে স্টেশন আছে ওটা পাশাপাশি আছে, অনেকটা বেশি দূর নেই, খুব বেশি 5 মিনিটের রাস্তা হবে। তো এখান এখান থেকে আমাদের বাস আছে বেনারসের জন্য। তো তোমরা যদি কেউ অযোধ্যা থেকে বেনারস যেতে চাও বা মির্জাপুর সুলতানপুর যেতে চাও তো এখান থেকে বাস পেয়ে যাবে। তো চলো আমরা যাই। তো আজকের মতো ভিডিওটা, অযোধ্যার সিরিজের ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে আর কমেন্ট করে জানাবে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এখন আসছে বেনারস সিরিজের ভিডিও, আরও নতুন নতুন ভিডিওস, আরও এক্সাইটিং কিছু আসতে চলেছে আমাদের চ্যানেলে। তো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। বাই বাই।